রচনা ব্যানার্জির নাম শোনেনি এমন মানুষ পাওয়া খুব মুশকিল। শুধু বাংলাতেই নয়, অন্যান্য রাজ্যেও, এমনকি বাংলাদেশেও তার ফ্যান অসংখ্য। জানেন কি তার আসল নাম কি? তার নাম কিন্তু রচনা নয়। জানুন রচনা ব্যানার্জি সম্পর্কে এমন কিছু কথা যা আপনার কাছে সম্পূর্ণ অজানা। তাকে দেখে কিন্তু বয়স বুঝতে পারবেন না। 47 বছর বয়সেও তার গ্লো কিন্তু 16 বছরের তরুণীর মতো। দিন দিন তার সৌন্দর্য আরও বাড়ছে। 1994 সালে মিস কলকাতা হয়েছিলেন রচনা ব্যানার্জি। দান প্রতিদান ছবির মাধ্যমে তার চলচ্চিত্র জগতে পা রাখা। সেই ছবির পরিচালক ছিলেন সুখেন দাস। তিনি ঝুমঝুম ব্যানার্জি নাম পরিবর্তন করে তার নাম রাখেন রচনা ব্যানার্জি। বর্তমানে দিদি নাম্বার ১ বাংলার সব থেকে পপুলার শো, যেখানে তার অসাধারণ সঞ্চালনা মন কেড়ে নিয়েছে দর্শকদের। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত টক শো অপুর সংসারে এসে অকপট হয়েছিলেন রচনা। শাশ্বতর প্রশ্ন ছিল, স্ত্রী হিসাবে রচনা নিজেকে কত নাম্বার দেবেন? রচনার চট জলদি উত্তর ছিল শূন্য। তবে ছাড়ার পাত্র নন শাশ্বত। অত্যন্ত কৌশলে তিনি প্রশ্ন ছুড়ে দেন, কি করলে রচনা একজন সুগৃহিণীতে পরিণত হতেন? রচনা বলেন, স্বামীর সাথে কম্প্রোমাইজ করে থাকলে হয়তো ভালো স্ত্রী হয়ে ওঠা সম্ভব। তবে তিনি তা পারেননি, কারণ রচনার লক্ষ্য ছিল অন্য। রচনার মতে, অভিনয়ের সাথে যুক্ত শিল্পীদের উচিত একই পেশার মানুষকে বিয়ে করা, কারণ তারাই এই পেশার সমস্যাগুলি বুঝতে পারবেন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।